নতুন বছরের শুরুতেই বড় সড় একটা বোমা ফাটিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ, এবং তার জন্য ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে চারিদিকে। লোকজন হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়ার কথা বলছে, কিন্তু এর সত্যিটা কি? কেন হোয়াটসঅ্যাপ আপনি বন্ধ করে দেবেন? কেন হোয়াটসঅ্যাপ এই ব্যাপারটা করলো? কি করলো? এ থেকে আমাদের কি ক্ষতির সম্ভাবনা রয়েছে? এবং এই মুহূর্তে আপনার কি করণীয়, সমস্ত কিছু ছোট্ট করে এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে দেবো। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা ফেসবুকের যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, প্লিজ ভিডিওটা অন্তত একবার দেখে নিন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো হে গাইস, আমি শান্তন ফ্রম systotech.com, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টেক অ্যাওয়ারনেস। এই বিষয়ে বলার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে 2014 সালে হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নেয়, মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকের অধীনে থাকা একটা কোম্পানি, এবং এখন সেই 2014 সালের পর থেকে যত আপডেটস এসেছে, যত ইন্টারেস্টিং সমস্ত ফিচার্স অ্যাড হয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে, সমস্ত কিছু ফেসবুক করে আসছে এবং ইন ফিউচারও থাকবে তাদের আন্ডারে। এবার ফেসবুক সমস্ত রকমভাবে চেষ্টা করছে, ফেসবুক ইনস্টাগ্রাম যেটা ফেসবুকেরই আরেকটা কোম্পানি, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুকে মার্চ করে দেওয়ার, মানে আমরা অনেক ফিচার্স পাচ্ছি যেগুলোকে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারবেন, এরকম অপশান আসছে, হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশান আসছে, ইনস্টাগ্রামের মেসেজ আপনি ফেসবুক থেকে রিপ্লাই করতে পারবেন বা ফেসবুকের মেসেজ আপনি ইনস্টাগ্রাম থেকে রিপ্লাই করতে পারবেন, এরকম অনেক নতুন নতুন আপডেটস আসছে, যার ফলে একটা ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে। আমরা জানি যে এই অ্যাপ্লিকেশনগুলো এক করে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক, এবং রিসেন্ট যে আপডেটটা তারা এনেছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আর প্রাইভেসি পলিসির, সেটা থেকে হয়েছে ঝামেলা সূত্রপাত। কারণ তারা অফিসিয়ালি এই টার্মস অ্যান্ড কন্ডিশনে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে আপনার যা তথ্য ছিল তারা এবার তাদের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে, মানে ফেসবুকের অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার সাথে শেয়ার করবে। মানে হোয়াটসঅ্যাপ আপনার সম্পর্কে যা কিছু জানতো সমস্ত কিছু, আপনি যদি ফেসবুক ব্যবহার নাও করেন বা ইনস্টাগ্রাম ব্যবহার নাও করেন, তবুও সমস্ত কিছু শেয়ার করা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে। যদিও এগুলো তাদের নিজেরই কোম্পানি, কিন্তু অফিসিয়াল আপনার কাছ থেকে পারমিশন তারা চেয়ে নিচ্ছে এই কাজটা করার জন্য। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা হোয়াটসঅ্যাপ আমার সম্পর্কে কি জানে? আমি তো বিন্দাস হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, আমার তো কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু আমার সম্পর্কে জানে কি তারা? ওয়েল, হোয়াটসঅ্যাপ আপনার সম্পর্কে এত কিছু জানে, সেগুলো জানলে আপনি হতবাক হয়ে যাবেন। মানে হোয়াটসঅ্যাপ কি জানে না আপনার সম্পর্কে সেটা জিজ্ঞাসা করা ভালো, কারণ হোয়াটসঅ্যাপ আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনি কোথায় থাকেন, আপনি কোথা থেকে কোথায় যান, সেগুলো তো সব জানেনি, তারই সাথে আপনার কন্ট্যাক্ট ডিটেল, আপনার কন্ট্যাক্টসে কারা কারা রয়েছে সমস্ত কিছু, এবং তারই সাথে আপনার আইপি অ্যাড্রেস, আপনি যদি হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করেন তাহলে আপনার ট্রানজাকশন ডিটেলস, সমস্ত কিছু, আপনি কার সাথে বেশি মেসেজ করছেন, কাকে বেশি স্টাডি মেটেরিয়ালস পাঠাচ্ছেন, সেটারও খবর হোয়াটসঅ্যাপ জানে। মানে আপনার প্রিয়জনরা যে খবরগুলো আপনার সম্পর্কে জানে না সেগুলো হোয়াটসঅ্যাপ জেনে বসে রয়েছে আপনার সম্পর্কে। মানে এত কিছু তো জানে, এবার সেইগুলো তারা শেয়ার করবে ফেসবুকের সাথে, সেইগুলো শেয়ার করবে ইনস্টাগ্রামের সাথে, এবং তাদের অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে সেইগুলোর সাথে। বিপদের শুরুটা হচ্ছে এইখানে। তো হোয়াটসঅ্যাপ এত কিছু জানে কেন আপনার সম্পর্কে? ওয়েল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এরা আপনার সম্পর্কে এত কিছু জানে যে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন আপনি যদি জানতে পারেন যে এরা আপনার সম্পর্কে কি কি জানে। ওয়েল, গুগল আপনার সম্পর্কে কি কি জানে এই বিষয়ে তো আমরা আলাদা রকমভাবে ভিডিও বানিয়েছিলাম, সেটা উপরে আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়েও আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যদি ভিডিওটা প্রয়োজন হয়ে দেখে নিতে পারবেন। তো এরা বেসিক্যালি কি করে, আপনার সম্পর্কে সমস্ত তথ্য এরা কালেক্ট করে, আপনি কোথায় থাকেন, আপনি কোন জিনিস পছন্দ করেন, কোন জিনিস ইন্টারনেটে ব্রাউজ করছেন, এবং সেই অনুযায়ী আপনাকে টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়। আপনি যদি কোনো ব্যাগ পছন্দ করেন, কোনো ব্যাগ যদি সার্চ করেন ইন্টারনেটে বা কোনো স্মার্টফোন যদি সার্চ করেন, দেখবেন তারপর যে কোনো ওয়েবসাইটে আপনি যান না কেন, ফেসবুক যখন আপনি অ্যাক্সেস করবেন তখনও সেই ব্যাগের বা সেই স্মার্টফোনেরই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। সেইভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ে খেলা হয়, যাতে আপনি সেই ব্যাগটা কিনতে ইনফ্লুয়েন্সড হন, সেই ব্যাগটা কিনতে চান আপনি, বারবার যখন আপনার চোখের সামনে আসে তখন আপনার কেনার ইচ্ছা হবে। এইভাবেই তারা আর্ন করে, এইভাবেই সেই কোম্পানিগুলো চলে, অর্থাৎ আপনার তথ্যই হচ্ছে তাদের কাছে মূলধন। তথ্য না থাকলে তারা কোম্পানি চালাতে পারতো না, তাদের কোম্পানি গ্রো করতো না। কিন্তু রিসেন্ট হোয়াটসঅ্যাপের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসির আপডেটস আনা হয়েছে, তাতে হোয়াটসঅ্যাপ ক্লিয়ারলি বলছে তারা আপনার তথ্য শেয়ার করবে ফেসবুকের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর সাহায্যে, এবং এটা করতে গিয়ে আপনার অফিসিয়াল পারমিশন তারা চেয়ে নিচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাকসেপ্ট করিয়ে নেওয়ার মাধ্যমে। আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে আর কোনো কিছু করার থাকবে না আপনার, কিন্তু যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে ফেব্রুয়ারির 8 তারিখের পর থেকে আপনি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। তো আপনি যদি এটাকে না পড়ি না জেনেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন তাহলে কনগ্রাচুলেশনস। আর কিছু করার নেই আপনার, আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন,
কিন্তু আপনি যদি সেই রিয়ালিস্ট অফ দ্য রিয়েল পিপল গ্রুপের মধ্যে একজন হন যিনি এখনো অ্যাকসেপ্ট করেননি এবং অ্যাকসেপ্ট করবেন কিনা দ্বন্দ্বে রয়েছেন, তাহলে আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনাকে বলি। এবার সোজা কথায় বলতে গেলে একটা ব্যাপার আপনি ভালোভাবে বুঝে নিন, আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার নাও করেন তেমন ভাবে, আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন প্রচুর রকম ভাবে, তাহলে অলরেডি যা হবার তা হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ সম্পর্কে আপনার সমস্ত তথ্য তো রয়েছে তাদের কাছে, এবং ফেসবুকে যা তথ্য রয়েছে আপনার সম্পর্কে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন, কারণ প্রচুর তথ্য থাকে। আপনি কোথায় গেছেন, কোথায় বসে খেয়েছেন, কোথায় ছবি তুলেছেন, কোন ছবি পোস্ট করছেন, কার সাথে বসে রয়েছেন, কার কাছে বসে রয়েছেন, আপনি কোন ফোন ব্যবহার করছেন, কোন নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করছেন, আপনার ফোনে কত পার্সেন্টেজ ব্যাটারি, কত স্টোরেজ রয়েছে, ডিভাইস টাইপ কেমন, আপনার আইপি অ্যাড্রেস, সমস্ত কিছু ফেসবুক জানে। আপনি যেগুলো জানেন না আপনার সম্পর্কে সেগুলো ফেসবুক জানে, আপনার বাড়ির লোক যেগুলো জানে না আপনার সম্পর্কে সেগুলো ফেসবুক জানে। যদি আপনি খুব অল্প সময়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তো তাহলেও হোয়াটসঅ্যাপ আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানে। এই পরিস্থিতিতে আপনার কোনো কিছুই করার নেই। কিন্তু আপনি যদি সেই লিমিটেড ইউজারদের মধ্যে একজন হন যারা নিজের তথ্যগুলোকে প্রচন্ড ইউজফুল, প্রচন্ড ভ্যালুয়েবল বলে মনে করেন এবং নিজের তথ্য সংক্রান্ত কোনো রকম সমস্যায় যাতে না পড়তে হয় সেই জন্য তারা ফেসবুক বা ইনস্টাগ্রাম কখনোই ব্যবহার করেননি এবং ব্যবহার করতে চানও না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন কিন্তু অন্যান্য কোনো রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করেননি, তাদের ক্ষেত্রে যদি আপনি আপনার এই তথ্যগুলোকেও শেয়ার করতে না চান কোনো কোম্পানির সাথে, এইরকম যদি সিচুয়েশন হয় যেখানে আপনার তথ্যের মূল্য আপনার কাছে প্রচন্ড রকমের বেশি, এরকম খুব লিমিটেড খুব অল্প পরিমাণ লোকজনই রয়েছে যাদের এইরকম ব্যাপার স্যাপার, তাহলে আপনাকে বলবো কোনো রকম অ্যাকসেপ্ট করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিন ব্যবহার। যদি আপনি হোয়াটসঅ্যাপ ছাড়া বাঁচতে পারেন, যদি হোয়াটসঅ্যাপ ছাড়া আপনি সাস্টেন করতে পারেন, আপনার কাজ যদি হোয়াটসঅ্যাপ ছাড়া মিটে যায়, তো কেন আপনি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেবেন না, কেন আপনি আপনার তথ্য শেয়ার করতে যাবেন অন্য কোম্পানির সাথে। কিন্তু ব্যাপারটা সবার ক্ষেত্রে তো এরকম নয়, কারণ আমরা আমাদের ডেইলি লাইফে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা তো ফেসবুক ব্যবহার করছি, ইনস্টাগ্রাম ব্যবহার করছি, এবং তারই সাথে আমাদের কোর্স চলছে, আমাদের স্কুলের সাথে কন্ট্যাক্ট থাকছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের কোচিং চলছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সমস্ত কিছু এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চলছে। তো এই পরিস্থিতিতে যদি আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনসটাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে তো আপনি হোয়াটসঅ্যাপকে ব্যবহারই করতে পারবেন না, তাহলে জটিলতা শেষ থাকবে না লাইফে। এইরকম পরিস্থিতি হলে আপনার মনে অবশ্যই প্রশ্ন আসবে যে হোয়াটসঅ্যাপের তাহলে সেফ অল্টারনেটিভ কি। ওয়েল, সেফ অল্টারনেটিভ ইন্টারনেটে কিছু হয় না, ইন্টারনেটে সেফটিটাই একটা মিথে পরিণত হয়েছে, সিকিউরিটি বলে কোনো কিছু নেই ইন্টারনেটে। যে যতই আপনাকে প্রতিশ্রুতি দিক না কেন, কোনো না কোনো সময় যে কোনো সময় যে কোনোভাবে আপনার তথ্য হ্যাক হয়ে যেতে পারে ইন্টারনেটে, যা কিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল সব কিছুই হ্যাকেবল, এই কথাটা একদম খেয়াল করে রাখুন সবসময়। রিসেন্টলি টেলিগ্রাম রয়েছে, সিগন্যাল রয়েছে, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অনেক সিকিউর, জানি অনেক সিকিউর, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসও তাদের ইউজারদেরও ফেভার করে, এবং টেলিগ্রামের যিনি সিইও রয়েছেন তিনি একটা মজার পোস্ট করেছেন তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। সিগন্যাল অ্যাপ্লিকেশন রয়েছে যেটা সম্পর্কে ইলন মাস্ক টুইট করেছে, এবং এদের যে প্রাইভেসি পলিসি রয়েছে সেগুলো তাদের ইউজারদের ফেভার করে অনেকটা, ইউজারদের অনেক সম্মান দেয় তার সেই প্রাইভেসি পলিসিগুলো, যেগুলো হোয়াটসঅ্যাপ এখন করতে চাইছে না বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। এবং হোয়াটসঅ্যাপ যে কাজটা করছে প্রচণ্ড রকম ভুল বলবো না, তাদের ব্যবসার দিক থেকে হয়তো খুব ভালো হতে পারে কিন্তু সাধারণ কাস্টমারদের ঠকিয়ে দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু তাই বলে আপনি কখনোই ভাববেন না হোয়াটসঅ্যাপ এটা করছে বলে অন্য কোম্পানিগুলো এরা কখনোই করবে না, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি টেলিগ্রাম সিগন্যালের প্রাইভেসি পলিসি তাদের কাস্টমারদের ফেভার করছে। কিন্তু এমন দিন আসতেই পারে, সেই দিন আর দূরে নয় বলেই আমি মনে করি, যখন আমরা দেখব এই অ্যাপ্লিকেশনগুলো হয়তো এইরকম কাজ করা শুরু করে দিয়েছে। কে জানে, হতেই পারে, কারণ তারাও ব্যবসা করতে হয়েছে, তারাও লাভ করতে চেষ্টা করবে, যদিও সেটা হওয়ার চান্স খুবই কম, কিন্তু হলে আমি অবাক হব না অন্তত। তাহলে হোয়াটসঅ্যাপ ব্যাপারটা কি ঠিক করছে? ওই একদমই ঠিক করেনি ব্যাপারটা হোয়াটসঅ্যাপ। আপনি যদি ভাবেন ব্যাপারটাকে এরকমভাবে যে আপনার হয়তো একটা বাগান রয়েছে, কেউ হয়তো বললো ভাই এক বছরের জন্য বাগানটা দে তোকে আমি এত হাজার টাকা দেবো, আপনি তাকে দিলেন, সে বাগানটা আস্তে আস্তে দখল করে নিল এবং আপনাকে টাকা তো দেওয়া বন্ধ করে দিলই, উপরন্তু আপনার বাগানটা আপনার হাতছাড়া হয়ে গেল। এইরকম ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। মাঝে তারা বলেছিল তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো শুরু করবে হোয়াটসঅ্যাপে। আগে আমরা জানতাম হোয়াটসঅ্যাপে এক বছরের পর একটা টাকা দিতে হতো যখন হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নেয়নি, এবং তারপর ফেসবুক এসে ঘোষণা করলো হোয়াটসঅ্যাপ সারা জীবন ফ্রি থাকবে সবাইকার জন্য। ফ্রি তো থাকলো, তারপরে আমরা দেখছি মাঝে শোনা গেল যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে, তারপরে এখন আবার শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপের যত তথ্য রয়েছে সমস্ত কিছু ফেসবুকের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে শেয়ার করা হবে। তো ব্যাপারটা কিছুটা সেই রকমই হয়ে গেল, সেই বাগান হাতছাড়া হয়ে যাওয়ার মতো। তাহলে আমরা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিই তাহলে হোয়াটসঅ্যাপ কি বন্ধ হয়ে যাবে? ওয়েল, একদমই নয়। আমরা কয়েকজন যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিই, হোয়াটসঅ্যাপ এত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এত কোটি কোটি মানুষের জীবনে যে কয়েকজন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেল, কয়েকজন হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিল, তাতে কিচ্ছু যায় আসবে না যতক্ষণ না কোনো দেশের সরকার, মানে আমাদের দেশের সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।
আমাদের দেশে ডাটা প্রোটেকশন ল বলে কিচ্ছু নেই, মানে প্রপার ডাটা প্রোটেকশন ল একদম নেই। সেই সুযোগটার সুবিধা নিচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো এবং বেশি বেশি এই সমস্ত কাজকর্ম করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে, যেটা অবশ্যই আমাদের উইকনেসের সুযোগ নেওয়া বলে আমি মনে করি। তো এই বিষয়ে আমরা সচেতন হবই, কিন্তু তারই সাথে সরকারকে, দেশের যে সরকার রয়েছে তাদের উচিত আরও বেশি সচেতন করা দেশের জনগণকে এবং এই বিষয়ে আরও বেশি বেশি প্রচার চালানো, এবং তারই সাথে যে একটা ডাটা প্রোটেকশন ল, প্রপার একটা ল তৈরি করা, যার ফলে অন্যান্য কোম্পানিরা এসে আমাদের দেশের তথ্য নিয়ে সেই দেশে চলে যাবে না, তাদের নিজেদের কোম্পানিকে আরও গ্রো করতে চেষ্টা করবে না। এই ব্যাপারটা যাতে লাগাম দিতে পারে সেই ধরনের আইন আনা দরকার, এবং সেটা করতে পারে শুধুমাত্র দেশের সরকারই। তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনার অনেক ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনি আমাকে বলুন, আপনি কি করবেন, এই টার্মস অ্যান্ড কন্ডিশনসটাকে অ্যাকসেপ্ট করবেন নাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করাই ছেড়ে দেবেন? আপনি যদি টেলিগ্রাম সিগন্যাল অ্যাপ ব্যবহার করেন, টেলিগ্রামে আমাদের চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, ভিডিওটিকে প্লিজ লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, কারণ এই বিষয়ে জানা সবাইকার প্রয়োজন, কারণ আমরা এই বিষয়ে একদম কোনো রকম ভাবনা চিন্তাই করি না, কিন্তু বাস্তবে অনেক ক্ষতি হয়ে যায় আমাদের, আমাদের তথ্য চুরি হয়ে যায়, ফলে ঠকতে হয় আমাদের সবাইকেই, এবং এই ঠকে যাওয়াতে ফায়দা লোটে এই সমস্ত কোম্পানিগুলো। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেটস যদি আপনি মিস না করতে চান। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।